আসসালামু আলাইকুম, আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি। লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। এই তো একদিন বিকেলবেলা ছাদে গিয়েছিলাম কাপড় আনতে, তো ভাবলাম এই সুযোগে আমার ছাদ বাগানটাও আপনাদের দেখিয়ে দিই। যদিও আমার ছাদে বেশি গাছ নেই, এগুলো সবই আমার হাজবেন্ড লাগিয়েছে। আমার খুব একটা গাছ লাগানোর অভ্যেস নেই, তবে ফুল খুব ভালো লাগে। তো আরিবার বাবা কখনো আমার জন্য বাইরে থেকে ফুল কিনে আনে না, তো এটা নিয়ে আমি মাঝে মধ্যে খুবই আফসোস করি। তখন বলে যে তোমাকে কেনা ফুল এনে দিতে হবে কেন, তোমার জন্য তো পুরো বাগানই করে রেখেছি চাঁদে। যাই হোক, এতদিন আসলে আমি ভয়েস দিয়ে ভিডিও আপলোড করিনি। আমার বাসায় মা, ভাই, বোন, নানু, তারা সবাই ছিল, তো ব্যস্ততার মধ্যেই কেটেছে কয়েকটা দিন, তাদেরকেই সময় দিয়েছি। আর এই দেখুন না, মেয়েটার জন্য একটা ব্যারিয়ার অর্ডার করেছিল আরিবার বাবা। ও ইদানিং এত চঞ্চল হয়েছে, নতুন নতুন হামাগুড়ি দেওয়া শিখছে, দাঁড়ানো শিখছে, তো ও এক জায়গায় স্থির বসে থাকেই না। ফ্লোরে নামিয়ে দিলেও পরে ব্যথা পায়, খাটে নামিয়ে দিলেও পরে যাওয়ার রিস্ক দেখা যায়, সব সময় কাছে থাকতে পারি না, এই জন্য ওর বাবা এই ব্যারিয়ারটা এনেছে। খালা ভাগ্নি দেখুন কি সুন্দর ভেতরে বসে খেলছে। আর এই কয়েকটা দিন যেহেতু মা ছিল, আরিবাকে মার কাছে রেখে আমরা বাইরে ভালোই ঘুরেছি। তো একদিন গিয়েছিলাম টাঙ্গাইলে একটা মাটির জিনিসপত্রের দোকানে, এখানে মাটির থালা বাসন থেকে শুরু করে রুম ডেকোরেশনের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর মা এসেছে, তাকে কি রান্না করে খাওয়াবো, বিশেষ তেমন কিছু রান্না করে খাওয়ানো হয়নি, তবুও একদিনের রান্না একটু দেখিয়ে দিলাম। বিরিয়ানি তো আর বড়রা পছন্দ করে না, মূলত আমার ভাই পছন্দ করে, আরিবার বাবাও পছন্দ করে, আমারও ভালোই লাগে, তো এই জন্য বিরিয়ানি রান্না করেছিলাম। বিরিয়ানির রেসিপি যদিও এর আগে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। কীভাবে যে 10-12টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না, মা এসেছে অনেক দিন হয়েছে, আজকে চলে যাওয়ার পালা। তো শেষ মুহূর্তে এসে মনে হলো যে মার সাথে কিছু স্মৃতি রেখে দিলাম না কেন। কীভাবে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম আসে তাই চিন্তা করছিলাম। আমার নানু, মা, আমি, তারপর আমার মেয়ে, একসময় দেখা যাবে যে আমার মেয়েরও মেয়ে হয়ে যাবে বা ছেলে হয়ে যাবে। এদিকে মা ব্যাগ গুছাচ্ছিল আর আমার মেয়েটা ব্যাগ ধরে টানাটানি শুরু করে দিয়েছিল। আমার মায়ের যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে, আর 25-26 দিন দেশে আছে আর কি। তো একটা দিন মায়ের কাছেই থাকবো ভেবেছি। মা আজকে বাড়িতে চলে যাবেন, আমি 2-1 দিনের মধ্যেই আমাদের গ্রামের বাড়ি যাব আবার, তারপর আবার একা হয়ে যাব। জানি না আবার কবে মার সাথে দেখা হবে। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে, তখনকার কথা মনে হলে আসলে এখনই চোখে পানি চলে আসে। আর এই দেখুন আমার মেয়ে কত দুষ্টু হয়েছে, ওকে আসলে এক জায়গায় বসিয়ে রাখাই যায় না, এখন থেকে আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। এতদিন ওকে শুয়ে রেখে এটা ওটা করতে পেরেছি, কাজ করতে পেরেছি, তবে এখন ওকে রেখে যাওয়াই যাবে না। আর এদিকে আমার বোন খুবই কান্নাকাটি করছিল, বারবার বলছিল আপু বোরখা পরো, আপু বোরখা পরো, তুমি যাবে না আমাদের সাথে। তো কোনো রকম আর কি ভুলভাল বুঝিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। বাসায় ছোট বাচ্চা থাকলে রুম বেশি এলোমেলো হয়ে যায়। এই দেখুন না কয়েকটা দিন আমার মেয়ে আর বোন মিলে কি অবস্থা করেছে বাসাটার। তো সবাই চলে যাওয়ার পর আমি আমার রুমটা গুছিয়ে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।